যে যারা ডিপ্রেশনে ভুগছে না এমন পেশেন্টের লক্ষণগুলো কি থাকে যারা বিষণ্নতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছে তাদের প্রথম হলো যে তাদের মন খারাপ থাকে বা মুডটা ডিপ্রেস থাকে দিনের বেশিরভাগ সময় দিনের বেশিরভাগ সময় যা তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে তারপরে সে স্বাভাবিক কাজকর্মে কোনো আনন্দ পায় না খুব ক্লান্তি বোধ করে খাওয়ার রুচি কমে যায় কোনো কোনো ক্ষেত্রে বেড়ে যেতে পারে ঘুমের ঘুম হয় না ঠিকভাবে যদিও রেয়ার ক্ষেত্রে ঘুম বেড়েও যেতে পারে তো খুব ক্লান্তি বোধ হয় তারপরে তার যে মনোযোগ দেওয়ার ক্ষমতাটা কমে যায় নিজের প্রতি আত্মবিশ্বাস কনফিডেন্স কমে যায় নিজেকে পদার্থ মনে হয় এবং এই ডিপ্রেস মুডের জন্যই প্যাশেন্ট অনেক সময় মানে মরে যেতে চায় অথবা আত্মহত্যার প্রবণতা দেখা দেয়